এত দ্বারা মর্ত্যের সমস্ত নরনারীকে জানানো যাইতেছে যে আজ সকাল 7টা হইতে আমার প্রভু দেবাদি দেব মহেশ্বর বুদ্ধি বিতরণ করিবেন। যে আগে আসিবেন সে আগে পাইবেন স্থান মেলা ডুঙ্গরি। নন্দী, সব জায়গায় ঠিক মতন ঠেঁটা দিয়েছিস তো? লোকজন আসছে? এখনো আসে নাই, তবে আসিয়ে যাবে। এ এখনো আসে নাই? বুদ্ধির মতন জিনিস ফিরি পাইছে, তাও লিতে আসছে নাই, এই যে অবাক কাণ্ড রে। কি বলবো বাবা, এখন মর্ত্যের লোক সবাই নিজেকে বেশি বুদ্ধিমান মনে করে। সে বুদ্ধি থাক আর না থাক, বুদ্ধি না বিলাই যদি টাকা বিলাতেন তো এতক্ষণ লাইনে হুড়াহুড়ি পড়ে যাইত। কিন্তু তোর মা দুর্গা এবছর মর্তে পূজালিতে যায় দেখে আইলো, মর্তের লোকের বুদ্ধি কমে গেছে, কেউ বুদ্ধি খাটাই কোনো কাজ করছে নাই, শুধু মোবাইল ঘুষেই সব কাজ সারি দিছে, এই জন্যে বুদ্ধিটা শুকাই আর কমে গেছে। সে তো বটে, যে জিনিসটা ব্যবহার হবে নাই সেটা অকাজা হয়ে যায়, যেমন মানুষের লেজটা। ওই জন্যে বুঝলি, ওই জন্যেই কিছু বুদ্ধি কৈলাস থেকে আনেছি, বলি বিলান দিয়ে ঘাটতিটা মিটাইন দিব। ও বাবা, তো কারু পাত্তা নাই? না না বাবা, ওই যে কতগুলা লোক দৌড়ে আসছে আসছে আসছে, তবে তবে লাইন দিয়ে দাঁড় করা, দিতে সুবিধা হবে। আমাকে লাইন দিয়া তো হবে নাই, মধ্যে এখন সব জিনিসে লাইন, রেশনে লাইন, ব্যাংকে লাইন, ট্রেনের টিকিট কাটতে লাইন, এমনকি মূল্যেও লাইন দিয়ে পড়তে হয়। উয়া দিকে লাইন দিয়াতে হবাক নাই, উয়ারা লাইন দিয়ে নিবে। এই এই ঢাকলা ঢাকলি করছিস কেন? তেমন তার নিয়ম, জোর যার মুলুক তার। নেতাটা আগাই গেল। শোন, ও রাজনৈতিক নেতা বটে, উহাদের স্বভাবে ওইরকম মারপিট ধাকড়া ধাকলি করে হলেও শটটা ওয়ারাই খাবে, সবার আগে থাকিবে। বাবা আমাকে দেন বাবা। লে বেটা, বুদ্ধি তোকে দিছি কিন্তু ভালো কাজে লাগাবি, বুঝলি? আখের গুছাবার কাজে লাগাইস না। কি লাভ বাবা, আমি বুঝজানি। লে বেটা, মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করবি, অ্যাটম বোম করবার জন্যে বুদ্ধিটা কাজে লাগাইস না। হ্যাঁ বাবা, রাজনৈতিক নেতাকে দিলেন এক আঁচড়া বুদ্ধি আর আমাকে এক মুঠা, এটা কিরকম বিচার বাবা? শোন, তুই তো লেখাপড়া শিখে নিজের মেধায় বৈজ্ঞানিক হয়েছিস, তোর বুদ্ধি আছে, অনেকগুলো সিঁড়ি ডিঙাই তুই আজ এই জায়গায় আসিছিস। আর রাজনৈতিক নেতাদের কতটা শিক্ষিত হতে হবে তার মাপকাঠি নাই, উহাদিকে একটু বেশি বুদ্ধি দেওয়ার দরকার আছে, বুঝলি? নাইলে দেশটাকে একদম জহন্নামে পাঠান দিবে। বাবা বাবা, আমি ডাক্তার, আমাকে একটু বেশি দিবেন। তোদের দিকে বেশি বুদ্ধি দিলে তোরা দমে ফি বাড়াবি আর নার্সিং হোম খুলবি, হাইলে এইটাই ঠিক আছে। বাবা আমি উকিল, আমাকে একটু বেশি দিবেন। ইয়াতে তোরা ছয়কে নয় করছিস, নয়কে ছয় করছিস, বেশি দিলে রাতকে দিন আর দিনকে রাত করে ছাড়িয়ে দিবি, দুনিয়াকে একবারে অন্ধকার করে দিবি। এবার জনগণ আসছে, ইয়াদিককে দেন। বাবা আমরা বড় অভাগা, আমাদেরকে যে মনে করে সেই ঠোকায় বাবা, আমরা বুদ্ধিহীন, আমাদেরকে একটু বেশি করে দেন বাবা, আমাদেরকে একটু বেশি করে দেন। হা হা, দিছি দিছি। ই বাবা নন্দী, এই যে হাঁড়ি একবারে শেষ রে, হাইলে হাইলে খোকরা খোকরি যেটুকু আছে লে। ও বাবা, দুনিয়ার এই নিয়ম, আপনার নিয়মকে আর উল্টা হবে, জনগণের ভাগে এই চাঁচা পুছায় জুটে। কেয়া বাবা, তোমার ঠিক হইল নাই, সবাইকে বেশি বেশি দিয়ে আর জনগণের বেলি ফাঁক, বরং নেতা দিককে বড় বড় লোক দিকে না দিয়ে জনগণকে বেশি বেশি বুদ্ধি দেওয়া দরকার, তাহলে উহারাই সবকে ঠিক করে দিত। ঠিক বলেছিস, পরের বার জনগণকেই সব বুদ্ধিটা দিয়ে দেবো। তো দিবে পরে, পরের কথা পরে, এখনকার সমস্যাটা দেখো, এখন পর্যন্ত তো সব পুরুষ দিকেই বুদ্ধি দিবে, এবার মহিলারা যখন আসবে তখন কি দিবে? মহিলাদের দমে বুদ্ধি, ওরা বুদ্ধি লিতে আসবে কেই নাই, নিরি পালে কেউ ছাড়িবে নাই বাবা। আসলে মহিলা মানে সাজুগুজু, ওদের সাজগোজ করতে দেরি হচ্ছে, আসতে ঠিকই আসবে। তাহলে
তাহলে এক কাজ কর বুঝলি, সব বুদ্ধি শেষ হয়ে গেছে বলে একটা নোটিশ চিটাইন দে। নোটিশ চিটালে মানবে? মিয়া লোক বঠে কেলেঙ্কারি করে ছাড়বে, আজ দেখো আসতে শুরু করেছে। তাহলে কি হবে? এই তো মহা ফিরে পড়ে গেলাম। কোন চিন্তা নাই, এবার আশীর্বাদ দিয়ে দিবে। হা হা হা, ঠিক বলেছিস। আগে ফুরাঙ্গে যে বলে দেবো, তাও যদি না ছাড়ে তখন আশীর্বাদ দিয়ে দেবো। বাবা বাবা, আমি এসেছি বাবা, আমাকে বুদ্ধি দাও। সব বুদ্ধি বিলি হয়ে গেছে, পুরুষরা সব আগে চলে এসেছিল, ওরাই সব নিয়ে চলে গেছে। তাহলে আমাদের কি হবে বাবা? তোমাদের কোনো অসুবিধা হবে না মা, এমনিতেই তোমাদের পুরুষের চেয়ে বুদ্ধি বেশি, তোমাদের দমে বুদ্ধি আছে, তোমাদের দরকার নাই। তা বললে কি হয় বাবা, আমরা অবলা মায়ের জাত, আমাদের বুদ্ধি কম হলে কি চলে? বাবা একবার তাকাও বাবা, বাবা পুরুষের চাইতে কি আমরা কম বুদ্ধি নিয়েই থাকব? যাও, আমার আশীর্বাদে তোমাদের এই হাসির কাছে পুরুষের বুদ্ধি কাজ করবে নাই, তোমার এই হাসি পুরুষের বুদ্ধির চাইতে বেশি কাজ করবে। ঠিক আছে বাবা, আর চিন্তা নাই। ও বাবা গো, আমার এখন কি হবে বাবা গো? এই কি কি কেন, তোদেরকে তো আশীর্বাদ দিয়ে দিলি, আর কি চাই? সে তো যারা হাসতে পারে তাদের দিলে, আমি যে হাসতে পারি নাই, শুধু কাইন্দতে পারি, কাইন্দে কাইন্দে চোখে জলে তোমার পাবি যাই নিব নিব গো। আমার কি হবে গো? ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, চুপ কর মা চুপ কর, তোদের এই কান্নার কাছেও পুরুষের বুদ্ধি কাজ করবে নাই। বিবা যত পুরুষকে কান্দাবো, কান্দাই কান্দাই হাঁদা করাবো, এবার আমার কি হবে? তখন থেকে তোমার বিচারটা দেখছি, এক ছুটুললে আমরা মিয়ারা জল ঢালি, শিব পূজা করি, আর বুদ্ধি দিবার বেলা পুরুষের লাগে দিলে। দাঁড়া, ওটা বলিস না, এখন তোদের চাইতে ছিলারা বেশি জল ঢালে, মেয়েদের চাইতে বেশি ছিলা বলবমে যায়। হ বাবা, পুরুষ আসি তো সমাজ, তুমিও তো পুরুষেই পঠনো, তুমি আর মিয়াদের কি ভালো করবে? ই বাবা, তুই আচ্ছা বলছিস দেখো, তুই দুটা তোদেরকে আশীর্বাদ দিলি, তাও তোদের হইছে নাই। এটা তো যে মিয়ারা হাসতে পারে আর যারা কাইনতে পারে তাদের জন্যে, আমি হাসতে কাইনতে কোনোটাই পারি নাই, আমি শুধু ঝগড়া করতে পারি। ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে, তোদের ঝগড়ার কাছেও পুরুষের বুদ্ধি কাজ করবে নাই, তোরা ঝগড়া করলে পুরুষ মি মিউ করে পালাবে। হ্যাঁ বাবা, আপনি তো যারা হাসতে পারে কাইনতে পারে যারা ঝগড়া করতে পারে তাদের দিককে বর দিলেন, আর যারা হাসতে জানে নাই কাইনতে জানে নাই ঝগড়া করতে জানে নাই তাদের কি হবে? শুন মিয়া লোকে যারা মোহিনী হাসি হাসতে জানে নাই, যারা ছল কান্না জানে নাই, মিয়া লোকে যারা ঝগড়া করতে জানে নাই, তারা মিয়া লোকেই লয়। আমার আশীর্বাদে আজ থেকে নারীদের এই তিনটা গুণ থাকিবে গে, কিছু থাক আর না থাক এই তিনটা গুণ থাকিবে গে।